तो बंधुरा आज के आपनादेरके देखाबो किभाबे कम्पिউটার পিসিতে কোনো সফটওয়্যার ছাড়া ডেস্কটপের যে কোনো স্থানের স্ক্রিনশট নিতে পারেন। तो बंधुरा कम्पिউटार जो डिफल्ट सिस्टेम आछे ओई सिस्टेमे आमरा दुई भावे स्क्रीनशट निते पारी एबं आमार इच्छा मतो कास्टमाइज करते पारी। तो एर जोन्नो प्रथमे बंधुरा आमादेरके खेयाल करते होबे कीबोर्डेर दिके। तो कीबोर्डेर आमादेर जे लास्ट सारि रयेछे ओइखाने जोदि खेयाल करी ताहले देखते पाबो एखाने उइंडोज नामे एकटा बाटन आछे एबं ठीक ओई कीबोर्डेर सबार उपरेर सारिते प्रिंट स्क्रीन नामे आरेकटा बाटन आछे। आमरा जोदि ओई उइंडोज बाटने प्रेस करा अवस्थाय प्रिंट स्क्रीन बाटने प्रेस करी ताहले स्क्रीनशट हो जाए। तो बंधुरा आमी उइंडोज बाटने क्लिक करा अवस्थाय प्रिंट स्क्रीने प्रेस करलाम। देखें बंधुरा, तो देखছেন बंधुरा आमार स्क्रीनटा किन्तु कि हो गेछे ब्लैक हो गेछे। तो ब्लैक हो एकटा स्क्रीनशट हो गेछे। तो बंधुरा आमरा जोदि चाइ आमार सपोज फेसबुकेर ए पेजटार एकटा स्क्रीनशट निब ताहले उइंडोजे प्रेस करा अवस्थाय प्रिंट स्क्रीने प्रेस करब ताहले आमार एकटा स्क्रीनशट हो गेछे। ठीक है बंधुरा, एखन आमार जे स्क्रीनशट हो गेछे एटा किन्तु कपि करा अवस्थाय आछे। एखन आमी चाइले आमार जे कोनो सोशल मीडियाते आमी एटा शेयर करते पारबो। आमी जोदि चाइ फेसबुके शेयर करते ताहले देखें आमी एखाने सपोज शेयर करब। तो एखाने आमी कि जेहेतु कपि करा आछे एखन जोदि आमी कंट्रोल भि प्रेस करी ताहले एखाने पेस्ट हो जाबे अथवा आमी जोदि राइट बाटन क्लिक करे जोदि आमी पेस्टे क्लिक करी ताओ कि हो जाबे एखाने पेस्ट हो जाए। तो आमी पेस्टे क्लिक करलाम। तो बंधुरा देखें एटा आमार कि हो गेछे पेस्ट हो गेछे। तो एखन आमी एटा पोस्ट करते पारी एरकम मेसेंजर वाइबर व्हाट्सएप जे कोनो जायगाय आमी कि करते पारबो शेयर करते पारबो। जाई होक आमी एखन शेयर करते चाচ্ছি না। तो बंधुरा एटा तो आमी সরাসরি शेयर करा देखाলাম। तो এখন এই যে আমার স্ক্রিনশট হয়েছে এটা কোথায় সেভ হয়েছে সেটা আমরা কোথায় পাবো? তো এর জন্য বন্ধুরা আমাদের যেতে হবে দিস পিসিতে। তো আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর বন্ধুরা আমরা খেয়াল করব এখানে পিকচারস নামে একটা ফোল্ডার আছে। আমরা এটাতে ক্লিক করব, সবার কম্পিউটারে থাকবে। তারপর এখানে স্ক্রিনশট নামে একটা ফোল্ডার পাবেন, এটাতে ক্লিক করবেন। তো দেখেন বন্ধুরা আমরা যে দুইটা স্ক্রিনশট নিয়েছি দুইটা এখানে শো করছে। তো আমরা দেখি, তো আমার এই প্রথম স্ক্রিনশটটা ছিল ডেস্কটপের, তারপরের স্ক্রিনশটটা ছিল ফেসবুক প্রোফাইল টার। তো দেখেন দুইটা স্ক্রিনশটে কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আমার যে প্রথম সিস্টেমটা এটা আপনারা বুঝে গেছেন। তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় যে সিস্টেমটা আছে এটা দেখাবো। তো এইখানে বন্ধুরা আরো কিছু আপনি এক্সট্রা সুবিধা পাবেন। তো বন্ধুরা এইখানে আপনারা খেয়াল করেছেন যে আমরা কিন্তু যখন স্ক্রিনশটটা নিয়েছি তখন পুরো ডেস্কটপের স্ক্রিনশটটা চলে আসছে, অর্থাৎ আমি আমার পছন্দ মতো একটা নির্দিষ্ট স্থানের স্ক্রিনশট নিতে পারি নাই। তো এখন আমরা এটা কিভাবে নিব? এর জন্য আমাদের কি করতে হবে? সার্চ বক্সে আসতে হবে। এখানে এসে লিখতে হবে স্নিপিং টুল, SNIPPING TOOL। এটা লিখে এন্টার বাটন প্রেস করতে হবে। তো বন্ধুরা এখন প্রেস করলে দেখবেন এখানে একটা নতুন পপআপ চালু হয়েছে। তো এইখানে দেখেন এই পপআপে প্রথমে কি আছে আপনার নিউ। তো আমার স্ক্রিনশট নেওয়ার জন্য এই নিউতে ক্লিক করতে হবে। তো নিউতে ক্লিক করার সাথে সাথে আমার স্ক্রিনটা কি হয়ে গেছে একটা অন্য কালার হয়ে গেছে, তো একটু গুলা হয়ে গেছে। তো এখন এর সাথে সাথে একটা প্লাস আইকন চলে আসছে। তো বন্ধুরা এখন আমি কতটুকু অংশ স্ক্রিনশট নিব? আমি কি পুরোটা নিব না একটা নির্দিষ্ট অংশ নিব? তো সাপোজ এটা দিয়ে কিন্তু আপনার পছন্দ মতো একটা নির্দিষ্ট স্থান আপনি কি করতে পারবেন স্ক্রিনশট নিতে পারবেন। সাপোজ মনে করেন আমি এই অংশটুকু কি নিব স্ক্রিনশট নিব। দেখেন তো বন্ধুরা দেখেন আমার কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন যদি আমি এখানে ফাইলে গিয়ে সেভ এজ এ গিয়ে যে কোনো জায়গায় আমি চাইলে সেভ করতে পারবো। তো এর আগে বন্ধুরা আমরা চাইলে এটা কাস্টমাইজও করতে পারবো। দেখেন এখানে কাস্টমাইজের অনেক অপশন দেওয়া আছে। সাপোজ আপনি ক্রপ করতে চাচ্ছেন, আপনি কি করতে চাচ্ছেন আরো কম অংশ নিতে চাচ্ছেন, তাহলে আপনি লাস্টে একটা বাটন দেখতে পাবেন এই যে এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে বন্ধুরা আপনি ক্রপ নামে একটা বাটন পাবেন। তো আপনি ক্রপে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখেন বন্ধুরা আপনারা কি করতে পারেন এটা আর ছোট নিতে পারেন, আপনার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আপনি যতটুকু চান। ঠিক আছে, তো নিতে পারেন। তো টান দিলেন। তো আপনি যদি চান কি করতে পারেন এখানে বিভিন্ন প্যান ইউজ করতে পারেন, ইউজ করে মার্ক করতে পারেন। এই প্যান ইউজ করে আপনি চাইলে এখানে কালার ইউজ করতে পারেন বন্ধুরা। তো আপনি চাইলে বিভিন্ন ভাবে এটাকে কি কাস্টমাইজ করতে পারেন। যাই হোক আমি আমার আগের অবস্থায় ফিরে যাচ্ছি, এখান থেকে ব্যাকে চলে গেলাম। तो বন্ধুরা আপনি এখান থেকেও কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এই পেন আছে, আপনি চাইলে এখানে পেন ইউজ করে কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি চান এটা কালার চেঞ্জ করতে, এই যে এখানে ডিফল্ট অবস্থায় রেড পেন ব্লু পেন দেওয়া আছে, আপনি চাইলে এইভাবেও করতে পারেন। আপনি যদি চান এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। দেখেন এখানে বিভিন্ন কালার আছে, আপনি চাইলে এখান থেকে ইউলো আছে, আপনি রেড নিতে পারেন, ঠিক আছে। তাও আরো অনেক কালার আছে, নিতে পারেন, ঠিক আছে। আপনি যদি চান পেনটা একটু থিক পয়েন্ট পেন একটু মোটা থাকবে, এটা নিতে পারেন। মিডিয়াম চাইলেও নিতে পারেন। দেখেন ওকে তে প্রেস করে, তো আপনি যদি চান যে আপনার এই ইন্ডিকেটরটা আরো অনেক মোটা হবে, তাহলে আপনি এই বাটনে এই যে এই এই পেনটাতে ক্লিক করে আপনি কি করতে পারেন, ড্র করতে পারেন। তো আপনি আপনার পছন্দ মতো এখানে কি করতে পারেন, এটা ইন্ডিকেট করে দিতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা সাপোজ দেখেন আমি কত কিছু করে ফেলছি, এখন আমার মনে করেন যেগুলো আমার মুছে দিতে হবে, ব্যাকে চলে যেতে হবে, আমি যে কোনো একটা নির্দিষ্ট রাখবো, তাহলে সেক্ষেত্রে কি করবো, তার জন্য আমরা এই যে এখানে ইরেজার নামে একটা বাটন দেখতে পাবো, এটাতে ক্লিক করে আমি যদি যেটা আমি এখান থেকে ফেলে দিতে চাচ্ছি ওটাতে ক্লিক করবো। যেমন চলে গেল, এটাতে ক্লিক করলে 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 চলে গেল। তো বন্ধুরা এইভাবে আমরা কি করতে পারি, ইরেজ করতে পারি, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আরো এখানে যেসব কাস্টমাইজের সিস্টেম গুলো আছে এগুলো আপনারা দেখে নিবেন। তো তারপর আপনার যদি কাস্টমাইজ করা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ফাইলে গিয়ে কি করবেন, সেভ এজে ক্লিক করে আপনি যেই জায়গাতে চান সেভ করে নিতে পারেন, ঠিক আছে বন্ধুরা। আমি সেভ করছি না। তো বন্ধুরা আশা করি যে আমার যে দ্বিতীয় পদ্ধতিটা সেটাও আপনাদের খুব ভালো লেগেছে। তো বন্ধুরা যদি আপনারা আমার এই ভিডিওটা থেকে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা হয় কি, আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের যে ভিডিও তৈরি করার উৎসাহটা এটা বেড়ে যায়। তো আমরা নতুন উদ্যমে আরো নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ হয়। তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে।